আছে তাই না? লগ্নজিতা কে দিয়েছে তোমাকে এটা? হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, লগ্নজিতাও ভালো আছে। আজকে এখন 25 তারিখের আগে 24 তারিখের আজকে সব প্ল্যান হবে কি হবে সেটার তোমাদের সাথে সব শেয়ার করব। এখন আমি বানাচ্ছি চা, আর আজকে লুচি হচ্ছে ব্রেকফাস্টে, তো চাটা করে নিই। আজকে আমাদের বাড়ি পিঠে হবে, তার জন্য নারকেল কাটা হচ্ছে, বাবা নারকেলটা কেটে দিচ্ছে। বিকালবেলা পিঠে হবে, পলি বেকারিজ থেকে অর্ডার দিয়েছিলাম, ও এখন দিতে এসছে। তো বলো, তোমার নাম? বলে দাও। পলিশ বেকারি, আর আমার নাম হচ্ছে সুস্মিতা সামাদার। ওই যে ওর চ্যানেলে ফলো করে দিও। এই যে ওর কেক নিলাম, দেখি এবার টেস্ট করে কেমন হয়, তারপরে আবার রিভিউ জানাবে আমাকে। হ্যাঁ, টাটা টাটা। ভালো করে বলো, বলো কি এটা? হ্যাঁ, এসে না সব। আজকে আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস মা বানিয়েছিল, সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো দেখো কেমন লাগে। মায়ের ক্রোশের কাজ এবং উলের কাজ খুব সুন্দর, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি একটা, এই দেখো জুতো, এটা খুবই সুন্দর একটা জুতো, এই যে এরকম, এই যে। তারপরে এটা এটা কি বানিয়েছে আমি বুঝতে পারছি না, মাকে জিজ্ঞেস করলে বলতে পেরেছি। এরকম টাইপের একটা ব্যাগ সম্ভবত এটা একটা। তারপরে এই একটা জুতো লগ্নজিতার জন্য বানিয়েছে, এই দেখো। তারপরে একটা ব্যাগ, এটাও একটা ব্যাগ, মানে যে ঝোলানো ব্যাগগুলো হয় এই সেরকম টাইপের এই যে ব্যাগ। এগুলো সবই কিন্তু মা নিজে হাতে বানিয়েছে, এই যে এইরকম ক্রুশের কাজ করে মা বানিয়েছে। তারপরে এটা একটা ব্যাগ, মানে স্টাইলিশ ব্যাগ, বটুয়া টাইপের, এই দেখো, এই যে এরকম টাইপের একটা ব্যাগ। এই দেখো একটা জুতো, এই যে। তারপরে এই যে এটা হচ্ছে স্যান্ডেল টাইপের জুতো, এই জুতোটা আমি কালকে পরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, এই যে এটা। আর একটা হচ্ছে এই যে, এই দেখো এইরকম সিস্টেমে একটা জুতো দুটো। তারপরে এই যে আর একটা জুতো, মোজা টাইপের জুতো, যেগুলো শীতকালে এই টাইমে পরতে খুব ভালো ওর। ও একটা জুতো পরে ঘুরেও বেড়াচ্ছে, তোমাদেরকে সেটা দেখাবো। তারপরে এই দেখো, এটাও হচ্ছে বটুয়া ব্যাগ, ক্রুশের তৈরি বটুয়া ব্যাগ, বটুয়া ব্যাগ। তারপরে এই আর একটা জুতো, এই আর একটা, একটু এটা একটু বড়ো সাইজের, মানে একটু বড়ো হলে, মানে একটু বড়ো হলে তখন পরতে পারবে, এখনও ছোটো ছোটো মা আছে, এখনো হয় না। তারপরে এই যে এটা একটা সোয়েটার, মানে এটা সোয়েটার না, মানে উপরে কোনো ড্রেসের উপরে পরার জন্য যে জিনিসটা, এরকম। তারপরে এই যে এটা হচ্ছে মাথার হেয়ার ব্যান্ড, এরকম করে পরতে হবে, আমি পরিয়ে দেখিয়ে দিলাম, এই যে হেয়ার ব্যান্ড, এই যে। আর একটা এটাও নাকি হেয়ার ব্যান্ড করেছে, এই যে। আর একটা এটাও কোমরের বেল্ট,
তো এই যে এইগুলো মা ছোট ছোট বানিয়ে রেখেছে কিছু কিছুতে লাগানোর জন্য, জানি না কিছু লাগাবে। এই দেখো গোলাপ, এই দেখো একটা একটা পাখি করেছে মা ওর খেলার জন্য পাখি। এই দেখো এটা হচ্ছে একটা গণেশ, এটা একটা ছোট্ট ফুল টাইপের করেছে কিছু একটা। তারপরে এই দেখো এটা হচ্ছে একটা গণেশ বানিয়েছে। তারপরে এই যে এইগুলো হচ্ছে, এই দেখো এটা একটা ড্রেস বানাতে চেয়েছিল সেটা এখনও কমপ্লিট হয়নি, কারণ আমরা আসলে মা একটু সময় পায় না সোনাকে নিয়ে। আমরা যখন থাকি না, যখন আমরা শ্বশুরবাড়ি যাই তখন মা সময় পায়, তখন এই সবগুলো করে। এই যে এটা আশা করি পরে যখন হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাতে পারবো কি হয়েছে এটা লাস্ট পর্যন্ত। এই যে একটা হেয়ারব্যান্ড, আর এই যে এগুলো পাখি টাখি কিছু বানিয়েছিল খেলার জন্য, এই যে একটা বানানো আছে। এটা হচ্ছে কুসের, এই জিনিসটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। তারপরে এই যে একটা ফুল, এই দেখো ওর একটা হার বানিয়েছিল মা, দেখো। তো তোমাদের মায়ের হাতের কাজ কেমন লাগলো অবশ্যই জানিও, আর মায়ের আরও আসনের কালেকশন আছে সেগুলো তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো। মায়ের হাতের কাজ ভীষণ সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারলে। তো আরও জিনিস পরে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো চলো অন্য কিছু দেখি, লগ্নজিতা কী করছে। কী খাচ্ছে দুষ্টুটা, কী খাচ্ছ? তাকাও আমার দিকে তাকাও, মা এমাম্মা লুকি লুকি কি খাচ্ছিস রে? দিদা দিয়েছে, কি দিয়েছে দিদা? কি দিদা দিয়েছে? কি হ্যাঁ কি দিয়েছে? কি খাচ্ছ তুমি? কুচকুচ চিনি খাচ্ছ। পিঠের সব সরঞ্জাম হচ্ছে, পিঠে তৈরি হচ্ছে আমাদের আজকে, পিঠের পুলির পার্টি হবে। তো দেখাই তোমাদের কি কি পিঠে হচ্ছে। এই যে চিনি নিতে চলে এসেছে, চিনি খাবে। কি নিয়েছো তুমি সোনা? চিনি সাড়ে দশটা বাজে, কি করছে এই দেখেন, দেখো সবাই দুই পায়ে দুই জুতো পরেছে। এই যে দুই জুতো পরে এখন ঘুরে বেড়াচ্ছে। কি করছিস তুই, বেউন ধরছিস? এই দুই পায়ে জুতো জুতো কেন হয়েছে? বাবা ওষুধ, এটা কার ওষুধ? কার ওষুধ তুই খাচ্ছিস? রেখে দে, কার ওষুধ এটা? এটা কার ওষুধ কেন খাতো? এটা কার ওষুধ খাচ্ছিস? এটা কার ওষুধ? ইমা এটা খাই না, এটা মা মা এটা কার ওষুধ জানিস না? আমার ওষুধ জানিস না? ওরে এটা কার ক্রিম? কার এটা? ই বাবা বাবা, দেখো সাড়ে দশটা বাজে এর অবস্থা, ঘুম নেই চোখে। ঘুম আছে চোখে? চোখে ঘুম আছে? কি কি করছিস তুই? তা বেলুন কই? বেলুন হ্যাঁ সবাই হ্যাপি খ্রিসমাস। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা গুড নাইট বলে দাও। টাটা গুড নাইট বলে দাও, উমা টাটা গুড নাইট বলে দাও। টাটা গুড নাইট, টাটা গুড নাইট, ওকে টাটা।